জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় আফসানা করিম রাঁচি নিহতের ঘটনায় জাহাঙ্গীরনগর শাটডাউন কর্মসূচি পালন করেছেন তেপ্পান্ন ব্যাচের শিক্ষার্থীরা সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা এ সময় রাঁচি নিহতের ঘটনায় দায়ী রিকশা চালককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পরে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনের কর্মকর্তারা কথা বলেন সাত দিনের মধ্যে ঘাতক চালককে গ্রেফতারের আশ্বাসে কর্মসূচি সাময়িক প্রত্যাহার করেন শিক্ষার্থীরা আমাদের মূল যেই দাবি ছিল যে হত্যাকারী যে তার যাতে পর্যাপ্ত শাস্তি হয় কিন্তু তারা এখনও হত্যাকারীকে আইডেন্টিফাই করতে পারেনি তারা বলছে যে আমরা করছি মামলা করেছি কিন্তু কোনো কিছু হয়নি সব কিছু হচ্ছে হবে এই আশ্বাসই তারা দিয়ে যাচ্ছে রাঁচির খুনিকে খুনিকে ধরে পর্যাপ্ত পরিমাণে এবং সর্বোচ্চ শাস্তি দেওয়া সেটাও কিন্তু আমরা দেখতে দেখতে পাচ্ছি খুনিটা কে সেটাও আইডেন্টিফাই করতে না আমি শুধু কেয়ার করি রাঁচির মৃত্যুটার যেন বিচার হয় তোমরা যেটা চাও বিশ্বাস করো কিনা জানি না আমিও সেটা চাই বাট লেট মি অ্যাড্রেস দ্য ইস্যু আমি তো আর পুলিশ না কোথায় ঘুরবো আমি শুধু পুলিশদের বলেছি যে ইউ হ্যাভ টু ডু ইট এবং কোনো পুলিশ যদি আমাদের সহযোগিতা না করে আই গো টু দ্য টপ পারসন